রাজধানীর মহাখালী বাস টার্মিনাল দিন রাত মানুষের আনাগোনা ছেহরি ঘিরে রমজানের মধ্যরাতগুলোতেও এখানকার হোটেল রেস্তোরাঁয় বাড়তি ব্যস্ততা শুধু পরিবহন খাতের কর্মচারী বা যাত্রী নয় বাস টার্মিনাল এলাকায় যারা থাকেন তারাও ছেহেরি খেতে আসেন এসব হোটেল রেস্তোরাঁয় থাকতে পারি না আমাদের খুব কষ্ট এনে খায় খায় এবার আমরা রোজা রাখি মন খারাপ তো হচ্ছে এখন তো কাজের তাগিদে এখানে খাওয়ায় তবে ছিন্নমূল অনেকেই ছেহেরি খেয়ে বা না খেয়ে রোজা রাখেন কি খাবো খাই যা জীবিকার জন্য বাড়ি ছেড়ে হোটেল রেস্তোরাঁয় ছেহরি খাওয়া এই মানুষের কাছে স্বাদ নয় রোজা রাখাই গুরুত্বপূর্ণ রাশেদ আপন একুশে টেলিভিশন ঢাকা